ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणो मुनिना मध्ये महाभारतं अद्वैतमितवार्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बातम् अनुसन्धामि भगवद्गीते भविद्वेषिणीं वासुदेवसुतं देवं कंसाचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुं। गीतार शेष अध्याय अष्टादश अध्याय मोक्षयोगे श्री अर्जुन एकदम बोले जे हे राजा आमार विश्वरूप दर्शन करे आमार समस्त संशय समस्त संशय केटे गेछे एवं आमार उपलब्धि होयेछे जेखाने श्री भगवान जोगेश्वर भगवान बिराज करछे जेखाने बिराज करछे कृष्ण जे धनुर्धर पार्थ जेखाने आछे सेखाने श्री श्री अवश्यई सेखाने अवश्यम्भावी सेखाने श्री विजय एवं उत्तरोत्तर सेखाने धन सम्पदेर एकटा धन सम्पदेर बृद्धि एवं न्याय नीति अवश्यई सेखाने बिराज करबे। এই শ্লোকটা পড়ে পড়ে শোনাবেন তো। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুব নিতর মতির মম। তো এর ভিতরে আমরা যে শ্লোকটি যে পড়ছি সেই শ্লোক কি বলতে চাইছে আপনি তো এর মানেটা বললেন, কিন্তু এটাতে কিছু কোনো বিশেষত্ব আছে কেন? কি এটা গীতার অন্তিম শ্লোক, অন্তিম শ্লোকের ভিতরে কিছু একটু বিশেষত্ব থাকা উচিত নাকি? এমন কিছু আছে বিশেষত্ব কিছু মনে হচ্ছে? কেন কি যখন আমরা কোনো যাত্রা শুরু করি আমার এখান থেকে দিল্লি যাওয়া মানে এখানে বিশেষত্ব হচ্ছে এটাই যে অর্জুন যখন প্রথমে গীতার শ্লোকে দেখেছি অর্জুন মানে মানে উপলব্ধি নিজের যে ভগবানের অংশ সেটা উপলব্ধি করতে পারেনি এবং সেটা সে শ্রীকৃষ্ণ গীতার প্রথম থেকে সমস্ত অধ্যায়ের মধ্যে দিয়ে তার সমস্ত সংশয় তার সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে তার সমস্ত তার আত্মাটা স্বরূপটাকে চিনিয়ে দিয়েছেন সেটা এবং তিনি নিজে স্বীকার করছেন যে যেখানে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর অর্জুন বিরাজ করছে মানে নিজে স্বরূপটা বুঝতে পেরেছে তার জন্যই বলছেন যে যেখানে অর্জুন আছে শ্রীকৃষ্ণ আছে সেখানে অবশ্যই বিজয় হবে। অর্জুন কি কোনো কথা দিয়েছেন যেখানে ওনার এই সব সংশয় মিটে গেছে কোনো একটা কোনো জায়গায় বলেছেন কিছু? হ্যাঁ মানে অষ্টাদশ অধ্যায়ের 72 নম্বর শ্লোকে কি অর্জুন বলেছেন কি বলেছেন কি জানি নষ্ট মোহ শিথিল লয়থা তৎ প্রসাদন মায়াচ্যুত শীত অশ্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হ্যাঁ বাহ, শ্লোকে তিনি কি বলেছেন যে আমার সব ব্যবস্থা হচ্ছে, কিন্তু এই এটা কি ঠিক যে কৃষ্ণ যে সব কিছুই তার সংশয় নিবারণ করার জন্য কোথায় কোনো শ্লোক এমন আছে যেখানে তিনি এটা বলতে যাচ্ছেন যে হ্যাঁ আমি তোমাকে সব কিছু দিয়েছি? কেমন কোনো শ্লোক আপনার মনে পড়ছে যে যেমন গুরু যে বলছে যে গুরু কাছে যখন তিনি যাচ্ছেন গুরুকে সমর্পণ করছেন, সমর্পণ করার পথে তাকে যা উচিত হচ্ছে শ্রেয় হচ্ছে সেটাই তাকে বলা হচ্ছে, হ্যাঁ না? এমন তো নাই যে সব কিছু আবলতাবল বলবে। যেমন এই মাত্র কথা হলো যে ভগবদ্গীতাতে এত সব জ্ঞানের কথা হচ্ছে কেন, কর্মের কথা হচ্ছে কেন, রাজযোগের কথা হচ্ছে কেন, এই সবগুলো বলার কি দরকার ছিল শ্রীকৃষ্ণের যে এত সব বলেছে? আর এই সব সংশয়ের যুদ্ধে গিয়েই ও মানে সংশয় এসে পড়েছে, ও সংশয় এলোই আবার কেন? অর্জুনের সংশয় কেন এলো? কি কারণ হচ্ছে যে সংশয় চলে আসছে? সংশয় আসবে কেন? কোনো কোনো গীতাতে কোনো এরকম প্রশ্ন কেন, কোনো পটভূমিতে কোনো শ্লোক এমন পড়েছেন যেটাতে অর্জুনের কাছে সংশয় চলে আসছে কেন? কেন যে সংশয় চলে এলো হঠাৎ করে, প্রবলেমটা কোথায় হলো? বলছে গত সন্দেহ স্মৃতি, কি স্মৃতি হারিয়ে ফেলেছিল?
কোন এমন শ্লোক আছে? শ্লোক যদি না থাকে তাহলে মানেটা কোনো কানে মনে আসছে যেটা এত শুনেছেন? এটাই তো শ্লোক যেটা ওখানে বলা হলো। ওটা তো যেতে যেতে যেটা ওটা সাধনা যেটা শ্লোক আছে ওটা তো বলছে শ্রী অর্জুন তো ইয়েকে বলছেন, শ্রী ইয়েকে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি তোমার শরণাগতি হচ্ছে, আমার যেটা শ্রেয় সেটা আমাকে তুমি বলে দাও। আরও তো কিছু আছে, মানে এটা হতে পারে ধরুন আপনি আপনাকে বলার জন্য সময় দেওয়া হবে না, এটা বলে মানে আপনার সময় দেওয়া হবে, আপনার যখন সময় আসবে তো বলে, এখন ওনার সময় চলছে, এখনো চার মিনিট আছে ওনার কাছে। আচ্ছা আচ্ছা, তো আমি বলছি যে উনি ওই শ্লোকের ভিতরে শুধু এই দুটি কথা বলেছে, আর কিছু বলেনি অর্জুন? যে কেনই যে ওর সংশয় হবে কেন? ধর্ম নষ্ট হয়ে গেছে কোথায়? ধর্ম নষ্টের কথা ওই শ্লোকের ভিতরে আছে, ধর্ম সম্মূঢ় চিত্তে একটা। হ্যাঁ, ধর্ম সম্মূঢ় চিত্তে, আমি ধর্মটা কি সেটা বুঝতে পারছি না। মানেটা হচ্ছে আমি আমার কর্তব্য তো আমি বুঝতে পারছি না, আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না, এটাই হচ্ছে স্মৃতি লব্ধা এখানে গিয়ে জুটছে, বুঝলেন? গত সন্দেহ মানে এই যতগুলো অধ্যয়ন করেছে, জ্ঞান যোগ অধ্যয়ন করলো, এই যে কর্মযোগ অধ্যয়ন করলো, এইসবগুলো অধ্যয়ন করেছে, তো এইসব অধ্যয়ন করার পিছনে এই যে সন্দেহ যে হলো সেইগুলো আছে। আর স্মৃতিটা কি হারিয়ে ফেলেছিল? আমার ধর্মের স্মৃতিটা হারিয়ে ফেলেছিল। আর অর্জুন কৃষ্ণের কাছে কি পেলেন? শ্রেয় কথাটা জানতে পেরেছে, আমার জন্য কি শ্রেয়। এখন তারপর বলছে তুমি যে বলছো সেটাই আমি করছি। অর্জুন কৃষ্ণ থেকে এই আদেশ পায়নি যে তুমি যুদ্ধ করো, বলছে তুমি তোমার জন্য এটা করা উচিত, এখন বলছে যা উচিত আছে সেটা করছি, তুমি যা বলছো সেটা ঠিক আছে, সেটার ভিতরে যা উচিত লাগছে সেটা আমি এখন করছি, চলো এখন আমার যুদ্ধ করতে যাবো। তো এখন রাজাই তো আদেশ দেবে, তাই না? সারথি যদি আদেশ দিতে শুরু করে সেটা তো উল্টো হয়ে গেল। এখন দেখো কৃষ্ণ যদি বুদ্ধি দিত না এখন তুমি মাঝখানে যাবে, এখন রাজা উদ্দিষ্ট যাবে মাঝখানে, তাই না? সে তো বলেনি, যেমন পিছন থেকে আদেশ পেয়েছে তেমন সারথি নিয়ে চলে এসছে ওকে মাছ দনুর মাঝখানে। তখন তো দ্বারিকার নগরীর উনি রাজা আছেন, সেটা তো বলতে আমি তো সারথি আছি, তো সারথি যা যা বুদ্ধি করেছিল সেইগুলো জানিয়ে দিল, আমার তো এই বুদ্ধি, রাজার যা ইচ্ছা সেটা কর। তোমার মতো করার জন্য ফ্রি আছো, লোকজন বলে সবকিছু লেখা আগে থেকে নিশ্চিত আছে, সব সবকিছুটা নিয়তির ভিতরে যা লিখেছে, না লিখেছো তুমি, সেটার ভাগটা আসছে, যা কিছু তুমি হঠাৎ করে পাও সেটা পিছন থেকে করা জিনিসটা আমার কাছে আসছে, সেটাই মাইনাস। মানে আমি যদি সকালবেলা রান্না করতে গ্যাসের উপরে ওভেনের উপরে যদি ভাত উঠিয়ে থাকি সেটা ভাতই তো খেতে পাবো, আমি রুটি কী করে পাবো? তো যেটা করিয়েছি সেটাই তো পাচ্ছি, হ্যাঁ না? তাই হলো এই আট মিনিটটা এটাতে কমপ্লিট হলো। এখন এই এর সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এক মিনিট আছে আমাকে প্রশ্ন করতে পারেন, তারপরে তিনি করবেন। না আপনি যেটাই বললেন যে তাহলে অর্জুন তাহলে ওর মানে সংশয়টা কেন হলো? এটা ওর জানে সবই, ওর জ্ঞান আছে, সবই জ্ঞান আছে। তো আবার এক জায়গায় বলেছেন গীতাতে, আমি সেই পাপ বলছিলাম শ্লোকটা মনে নেই, যে ওনার সবজন টানছে মানে খারাপ দিকে যেন সব টানছে। হ্যাঁ, এই তুমি ঠিক ধরেছো যে গান্ডিমম সংস্থে হস্তাৎ কচেই বচ, আমার সবকিছু মানে উল্টো জিনিসটাই সব দেখছি, জিনিসটাই আমার ঠিক ঠিক ধরেছো, ঠিক ধরেছো, তার জন্য তালি। এখন আপনি কিছু প্রশ্ন করুন আমার কাছে। না কিছু প্রশ্ন করার নেই, ওরা তো তেমন কিছু করা হয়নি, পড়তে পড়তে আস্তে আস্তে জানবো। তবে যেটা আমি বলতে চাইছিলাম যে অর্জুন মোহগ্রস্ত হয়েছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে যে মারবো মোহটা ছিল, সেই মোহটা শ্রীকৃষ্ণ এই কথা মিলিতে মানে এই গীতাতে পরপর সব যে অধ্যায়গুলো এসছে, যে সমস্ত অধ্যায়গুলো আছে অর্জুন বিষাদযোগ, তখন সে মানে মোহগ্রস্ত যেটা হলো, হ্যাঁ সেটাকে আর একটু আমি যা আমার বুঝতে পেলাম, সে দুটো জিনিসের ভিতর ফেসে গেল। আমরা অনেকবার বলি না, যেমন আমার কাছে একটি কোনো জিনিস আছে, হঠাৎ করে ওই আইসক্রিমটি আমি খেতে যাচ্ছি, হঠাৎ করে শ্রীকেশ দাও এসে গেল, মহারাজ এটা আমাকে দিন, হঠাৎ করে দেখছি এদিকে আহাদ দাও এসে গেল, মহারাজ আমিও খাবো। এখন আমার কাছে আছে তো একটা, এটা কি হলো? ধর্মযুদ্ধ হয়ে গেলো, ধর্ম সংকট হয়ে গেলো।
হ্যাঁ না, যে দোনাকেই তো ভালোবাসি, এখন দেবটা কাকে? একে দেবো, ওকে ওকে দেবো, হ্যাঁ না? ভাগ করে দিলে হয়তো শ্রীকৃষ্ণ বলে আমি তো সিনিয়র, আমাকে একটু বেশি দেওয়া উচিত ছিল, একে অল্প দিলে ও বলবে আচ্ছা আমি তো আদরের সন্তান ছোট, আমাকে তো পুরো দিতেই পারতেন, শ্রীকৃষ্ণ না দিলেই হতো। তো এখানে এই দুটো দ্বন্দ্বে ভিতরে গেছে অর্জুনের ভিতরে, এটাই হয়ে গেছে যে দুটো দ্বন্দ্ব হয়েছে। একটা হচ্ছে কুটুম্ব সম্পর্কিত মোহ, কুটুম্ব দোনো দিকে কুটুম্ব, আর একটা মোহ হচ্ছে একটা কর্তব্য হচ্ছে ক্ষত্রিয় ভাবের রূপে তার ধর্ম, তার যে কর্তব্য, এই দুটো জায়গায় তিনি ফেঁসে গেলেন। কী করবো আমি ক্ষত্রিয়, আমি তো নিজেই যুদ্ধ করবো যুদ্ধ করবো যুদ্ধ করবো বলে আনলাম, আর আমাকে কুটুম্বদের সঙ্গে করতে হবে সেটা আমি জানি আগে থেকে, কিন্তু আমাকে তাদেরকেই মারতে হবে, এদের মৃত্যুর জন্য আমি দায়ী হচ্ছি, সেটা আমার পাপ ভোগ করব। পাপ ভোগ, পাপ ভোগ মানে ওটা বলছে যদি কুটুম্বীদেরকে মারি তখন পাপ ভোগ করি, কিন্তু আমি যে মারছি সেটা কুটুম্বীকে হত্যা করছি না, আমি আমার কর্তব্য কর্মের ভিতরে তারা আসছে। আমার কর্তব্য কর্ম হচ্ছে আমার যে অধিকারে রক্ষা, আমার বউর অধিকারে রক্ষা, তার যে অসম্মান হলো, আমার পুরো পরিবারকে তারা মারার জন্য এত সব উদ্যত হয়ে লাগলো, আমাকে তো আমার অধিকারটাকে আমাকে নিজেকে তো বাঁচাতে হবে, আমার পরিবারটাকে তো বাঁচাতে হবে, তাদের সম্মান তাদের যে সব কিছু করার জন্য যদি আমি না নামি তাহলে আমি ক্ষত্রিয় ভাব থেকে নিচে নেমে পড়ে যাচ্ছি। আর এই এই যে সম্মানটা, এই ক্ষত্রিয়র সম্মানটা মানে আমার ধর্মটা হচ্ছে ক্ষত্রিয় প্রথম, মানে আমাকে ক্ষত্রিয় ভাবটা আগে নিয়ে নেওয়া হয়েছে, আমি রাজকুমার হয়ে এসেছি। যদি এটা যদি না করি আর এর ভিতরে যেই আসুক না কেন, এখানে কুটুম্ব এটা এই রাজাদেরকে কুটুম্বী কেন দেখছি, এরা তো আমার নিজের ধর্মটাকে কেড়ে নেওয়ার জন্য আসছে, কেন এটা তাদের ধর্ম নয়, তাদের ধর্ম ছিল আমার ভাগটা দিয়ে দেওয়া, তারা অধর্ম করছে তা আমাকে কেড়ে নিতে হবে না, আমার নিজের জন্যই আমাকে কাটতে হচ্ছে, আমি তো তাদের কোনো জিনিসটা লুট করতে যাচ্ছি না, তারাই আমার লুট করেছে, তা আমাকে তো, আমি তো ক্ষত্রিয় আমাকে তো ফাইট করতে হবে, রক্ষা করতে হবে, তো কেন কি আমারই পাওনা জিনিসটা তারা লুট করে নিচ্ছে, তারা লুটেরা, তারা তো বদমাইশ, এখানে কুটুম্বী কী করে দেখব, এটা হচ্ছে প্রশ্ন। এই দুটো জায়গায় তিনি ফেঁসে গেলেন, এখানে এই যে দুটো জায়গায় এই কুটুম্ব সম্পর্কিত যে কর্তব্য আর যোদ্ধা স্বরূপ একটা কর্তব্য, এই দোনার ভিতরে ক্ল্যাশ হয়ে গেল, ধর্ম সংকটে পড়ে গেল, তাই ধর্ম সম্মূঢ় চেতা বলেছে, বুঝলে তো? এটা আছে। তাহলে আপনার সময়টা পুরো হয়ে গেছে, 3 মিনিট আপনি বেশি নিয়েছেন, নেক্সট টাইম আপনি 3 মিনিট বেশি বলবেন। আচ্ছা, এখন শ্রীকৃষ্ণের কাছে যাই আমরা। শ্রীকৃষ্ণ এখন আমাদেরকে, শ্রীকৃষ্ণকে যে সূত্র দেওয়া হয়েছে, কার্পণ্যে দোষ পহত স্বভাবে পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা ইয় শ্রেয় শ্যা নিশ্চিত ব্রুহি তন্মে শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্ন, এই মন্ত্রটি বলা হয়েছে। এখন শ্রীকৃষ্ণ এই মন্ত্রের উপর ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার আগে প্রণাম মন্ত্র বলবেন, প্রণাম মন্ত্রের পরে তিনি ব্যাখ্যা করবেন, তারপরে 8 মিনিট বলার পরে একটি প্রশ্ন আহ্বান করবেন, একটি আমি করব, উত্তর দিতে হবে, উত্তরে যদি হেরে যাবেন তাহলে আপনাদের মার্ক্স কমে যাবে। এখন টিকটিক 1, টিকটিক 2, টিকটিক 3, এখন হচ্ছে আপনার সময়টি শুরু। যেহেতু আপনার শ্লোকটি দুটি লাইন বেশি আছে, আপনাকে আর 5 মিনিট বেশি দেওয়া হবে, ঠিক আছে? চলো ভগবত নারায়ণে স্বয়ং ব্যাসেন গৃহীতং পুরাণ মুনিনাং মধ্যে মহাভারতম অদ্বৈতাবৃতবর্ষিণী ভগবদ গীতে মিষ্ট দশ অষ্টাদশ অধ্যায়িনী। আপনি অন্য শ্লোকে চলে গেলেন, দেখুন ভালো করে দেখুন, অদ্বৈতা অদ্বৈতামৃতবর্ষিণী ভগবত ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী সন্দধামি ভগবদ গীতে ভবদর্শিনী ভবদবেশিনী ভবদ ভব ভবদর্শিনী বাসুদেব বাসুদেব সুতং দেবং কংসচারু মর্দনম
দেবকি পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। বাহ সুন্দর। এখন দ্বিতীয় অধ্যায়ের কোন শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায়ের নামটা কি আছে, সেখান থেকে আপনি শুরু করবেন। টাইমটা দেখতে থাকো ওনাকে, মানে ওনার যেমন আছে এখন এক মিনিট তো চলে গেছে, এখন ওনার কাছে আমরা 10 মিনিট দিয়ে রাখলাম। চলো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। এটা পড়বো, শ্লোকটা পড়তে হবে তো, 7 নম্বরটা। কার্পণং দোষপহত স্বভাবম। স্বভাবম কোথায় আছে? অনুস্বার তো নেই। নিশ্চিতং ব্রহিং তমে শিষ্যস্তহং সাধিমাং তাং প্রপন্নম। এখন এই শ্লোকটাতে মানে এই অর্জুনের, অর্জুন বলছে শ্লোক ইয়া কৃষ্ণ বলছে শ্লোক, শ্লোকটি কে বলছে? শ্লোকটি অর্জুন বলছেন। ও আচ্ছা, তাহলে পিছনে দেখতে হলো কেন? তাই যাক, যাই হোক আপনি এখন এটার ব্যাখ্যা করুন। শ্রীকৃষ্ণ ভগবানের মুখে শ্রী শ্রী ভগবদ্গীতার বাণী আমরা শুনিব। অর্জুন ভগবানকে বলছেন কাতর ভাবে যে আমি এত সময় যা বুঝলাম আপনার কাছে তাতে অভিভূত হয়েছি, এবং আমার এখন কি করণীয়, কি কর্তব্য, সেইটা আপনি যেটা আমাকে আদেশ করবেন সেইভাবে করব আমি কাজ। এই শ্লোকটাতে এই মানেটা আছে। হ্যাঁ, কার্পণ্যের মানেটা কাতর ভাবে। হ্যাঁ, কাতর ভাবে বলছে আর কি, আর কিছু বলছে মানে খুব সুন্দর। এই যে আদেশ করছেন সেটাই পালন করবো, সেটাতে আদেশ, আদেশ কেন করবে, আদেশের কথা আছে এখানে? না না, আদেশ না, আমি কাতর ভাবে বলছে যে আমাকে শিক্ষা দাও, মানে আমি কি করতে চাই। শ্রীকৃষ্ণ কি তার গুরু আছে ওখানে? শ্রীকৃষ্ণ কি গুরু? আর সারথির কাছে তিনি এটা কথা বলছেন কেন? ওয়াই সারথির নিজের তো সারথি। আমি যদি ড্রাইভারকে বলি আচ্ছা ভাই এই গুচ্ছস্বামীতে কত ব্যাংক ব্যালেন্স হবে তুমি একটু বলো তো, এটা কি করে জমবে, হ্যাঁ এই কাজটা আমি কি করে করবো তুমি বলো তো, এরকম কি করে জমবে, এটা কেন জিজ্ঞেস করা হচ্ছে, কেনই বল জিজ্ঞেস করবে, তাকে কেন জিজ্ঞেস করতে যাবে, সে তো সারথি। এখন সারথি উনাকে তখন সারথি আছেন বটে, কিন্তু সারথির চোখে উনি দেখছেন না। হ্যাঁ স্যার, তাহলে কি চোখে দেখছেন উনি? কেন এখন দ্বিতীয় অধ্যায়ের হিসাবে মানে এখন বিশ্বরূপ দর্শন করেননি, করেননি, তাহলে কি চোখে দেখছেন? নিজের বন্ধুর মতো দেখছেন, বন্ধুর কাছে উনি চাইছেন যে কি করব আমার এই পরিস্থিতিতে। আমি এটা তালি দিতে হবে, খুব ভালো কথা যে ভগবানের সঙ্গে বন্ধু মতো কথা বলতে, ভগবান আমার বন্ধু, হ্যাঁ না, এইগুলো এইগুলো যদি মানুষটা বুঝে তাহলে দীক্ষা টিক্ষাও দরকার পড়ে না, ভগবান তো বন্ধু আমার। দীক্ষা মানে বিশেষভাবে দেখিয়ে দেওয়া, বিশেষভাবে করিয়ে দেওয়া, বিশেষভাবে তাকে নিজের সাধনার অংশটা তাকে দিলাম যে এখন আর আর এখন তুমিও এগো,
আমি তো দিলাম যা করা ছিল। আরে বন্ধু, ভগবান আমার বন্ধু, হ্যাঁ না, যেমন হচ্ছে এটাকে বলে সখ্যে ভাব, অনেক রকম ভাব আছে, সেই ভাবগুলোর ভিতরে এটা আচ্ছা। তারপরে আমরা এই শ্লোকের ভিতরে আরো অনেক কিছু মহত্বপূর্ণ কথা বলছি, টাইম হয়ে গেছে না? না না, মানে সিগনেল দেওয়ার টাইম হয়ে গেছে নাকি? কত আছে, পাঁচ মিনিট আর আছে? তারপরে তুমি প্রশ্ন তৈরি রাখো, তো প্রশ্নের উত্তর দিতে হবে। আরো কোনো বিশেষত্ব আছে এর ভিতরে যে আপনার খুব ভালো লেগেছে? কেনই আবার হঠাৎ করে এই কার্পণ্যের দোষ চলে এলো হঠাৎ করে? এ তো হিরো, কার্পণ্যের দোষ মানে এই কায়রতাপূর্ণ দোষ কি করে এসে গেল? এরপরে কি এই শ্লোকের ভিতরে কোনো একটা বিশেষত্ব আছে? মানে কি বিশেষত্ব বুঝে যায়? এখানে যেমন আছে পেচ্ছামি তন ধর্ম সম্মূঢ় চেতা, এই যে এই সম্মূঢ় চেতা মানেটা কি? সম্মূঢ় চেতা তো খুঁজুন, সম্মূঢ় চেতার মানেটা কি হচ্ছে? এটা দেয়নি ওটা, ওই মানে ওটাই ওটা মানে এটা কি সম্মূঢ় চেতার মানেটা দেওয়া নেই, দেয়নি এখানে লেখা নেই, ওটাই দেওয়া হচ্ছে ধর্ম সম্মূঢ় চেতা মানে ধর্ম সম্মূঢ় চেতা মানে একই মানে দিচ্ছে ওইটা ধর্মসঙ্গ মূল চিত্ত মানে ধর্মসঙ্গ মূল চিত্ত। হ্যাঁ তো যখন এটা এর মানেটা বাংলাতে কোনো টিকা টাকা কিছু তো লাগ থাকবে, আরো কোনো এই শ্লোকের সঙ্গে সম্পর্কিত কোনো কথা থাকলে বলতে পারেন? আরো আমি এই শ্লোকের সম্পর্কে কোনো কোনো কথা যদি আপনাকে বলে থাকি আপনি বলুন। আমি একটা খুব ভালো একটা কথা জানিয়েছিলাম এই শ্লোকের সম্পর্কে। সময় আপনি যদি কাউকে বলেন সমেশ মাঝের কাছে গীতা শিখলাম, আমি তাকে মানা করে দেবো, এটা বলবেন না। আচ্ছা ঠিক আছে বলছি। এটা আছে যে যেইটা নিশ্চিত, মানে যেইটা করা সবচেয়ে ঠিক হবে সেইটা নিশ্চিত করে আমাকে বলো। ধর্মের জন্য মুড হয়ে গেল কেন? মানে ধর্মের জন্য মুড কেন? ধর্মটা কি মুড হবে কেন? মুড মানে তো মানে মূর্খতা থেকে আরো উপরে দরজার জিনিস না? মুড মানে আরো, মানে তার মুড অবস্থা, সে তো জড় হয়ে গেছে। তার মুড মানে যেটা করা উচিত নেই সেটা করছে, হ্যাঁ না? তো হঠাৎ করে ধর্মের সম্পর্কে কথা আসছে কেন? সে তো ব্যাট বল খেলতে এসছে, ক্রিকেট খেলতে গেছে, আবার ধর্ম বলছে কেন? আমি তো ক্রিকেট খেলতে, আমার ধর্ম করতে তো আসেনি, তো এখানে ধর্ম কেন এসে গেল হঠাৎ করে? ধর্ম কেন আছে? আমি যুদ্ধের সম্পর্কে কথা জিজ্ঞেস করবে, আচ্ছা কি রকম রণনীতি আছে, কি রকম তলোয়ার চালাবো, কি রকম ভালো চালাবো, এখানে ধর্মের কথা ঠিকই এসে গেল। ভাই কেন ধর্মের কথা, মুডটা ধর্মের ভিতরে কেন এসে গেল? এইসব প্রশ্নের উত্তর আমরা আগে চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু যাক, সেই আপনার সময়টা এখন সমাপ্ত হলো বলার।
এখন অর্জা আপনাকে প্রশ্ন করবে, বলো প্রশ্ন করো, এক মিনিট আছে, অর্জা প্রশ্ন করবে, অর্জা কোনো প্রশ্ন করো শিখে থেকে। তুমি করো, তুমি একটা প্রশ্ন করো, মানে এটা তোমার পাণ্ডিত্য দেখাবার জন্য নেই, এনারও পাণ্ডিত্য চেক করার জন্য বলছি না। এখন যদি আপনি আলোচনায় যদি করতে পারবেন না, শুধু এক সাইডে রাডারের ভিতরে শুধু মোবাইল মতো নিয়ে যাচ্ছেন, তো ফোন করবেন কি করে? আমি আমার তোমার স্বর্ণাপন্ন, তুমি যা বলবে সেটাই করব, কিন্তু তারপরেও এতগুলো অধ্যায় লেগে গেল সংসার কাটতে, সেটা কেন? সেটা কাটা তোমার যেটা বলছে তুমি যা বলবে সেটা করবো, তারপরে তো এতগুলো কেটে গেল। তারপরে বলছে যে আমার সংশয় মানে কত সংশয় হয়েছে, আমার এখন সংশয় শেষ হয়ে গেছে, সময়টা কেন লেগে গেল সেটাই আমার কোশ্চেন। সময় কেন লেগে গেলো সেটা তো গীতার ভিতরে দেখাচ্ছে, ও তো ফাঁকা বসে মুড়ি খাচ্ছে না, সে তো প্রশ্নোত্তর করছে, আলোচনাই করছে। যেমন আমাদের যদি কেউ বলে আপনাকে তুমি ঘরে গিয়ে বলো জয়ন্তবাবু বলে, আপনার এত বেশি সময় কেন লাগলো মাঝে গেছে? আরে আমরা কথাবার্তা করছিলাম, ধর্ম চর্চা করছিলাম, আমাদের সময় কি আছে? সময় তো মানে ওনার ইন্টারভেল তো হয়নি, যে যা আছে সেটা সামনেই আছে, জিনিসটা এটা। আচ্ছা আমি বুঝে নিয়েছি, ঠিক আছে ঠিক আছে। আর আচ্ছা শুন তো, এটা যদি এমন করলে কেমন হতো, এই কি ঠিক কি না? এটা ঠিক তার বাবার কথাবার্তা শুরু হয়ে গেল, কথায় কথায় কথা হয়ে গেল, কথায় কথা হচ্ছে। তো মানেটা হচ্ছে যেমন যেমন আমার পরীক্ষা পাস হচ্ছে তেমন তেমন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে, হ্যাঁ ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড, ও উঠছে, আরজন উঠতে যাচ্ছে, হ্যাঁ শিখছি বুঝছি বুঝেছি বুঝেছি বুঝেছি। তেমন যেমন দ্বিতীয় অধ্যায়তেই তিনি বলবেন যে জায়সি চেত কর্মস্তে মতা বুদ্ধির, যেমন প্রথম শ্লোকটাই আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়তে তুমি এটাও বলছো, তুমি এটাও বলছো, আমার তো ঠিক আছে বুঝলাম ত্যাগ করা ভালো, আমি বুঝলাম যোগ করা ভালো, কিন্তু তুমি কর্ম মতো কাজটা আমাকে খুলে নেবে, মানে প্রত্যেকবার বুঝে বুঝেই তো এগোচ্ছি। প্রথম যখন প্রথম দিন আপনি গীতা পড়তে এলেন তখন কি হলো? তখন তো কিছু জানাই ছিল না, এমনি সংসার উদ্ভিদ ভণ্ডার মনের ভিতরে আছে, যেমন যেমন খুলতে পড়তে শুরু করলাম তখন ওই মানে আবল তাবল যে ভেলকিবাজির সংসার চলে গেছে, এখন মানে টু দ্য পয়েন্ট, ঠিক পয়েন্টের উপর কথা বলছে, না হলে আগে এদিক ওইদিক এদিক ওইদিক অনেক কিছু ছিল। তো ওই রকম ধীরে ধীরে অর্জুন পয়েন্টের উপর আসছে, দাঁড়াচ্ছে, তো এটাই তো তার আনন্দ হচ্ছে। যে মানুষ শুয়েই পড়েছে তাকে টেনে অর্জুন জাগাচ্ছে, নেই কৃষ্ণ জাগাচ্ছে, তো যে পালিয়ে যেতে চাইছিল তাকে লেজটা ধরে বস আগে বসালো, জল খা, গ্লুকোজ খা, শরীর ঠিক কর, এখন তুমি কথা শোন, রেস্ট হয়ে গেছে, এখন চল উঠ, মানে কত দূর আছে। তো এত পর্যন্ত তেরি করার জন্য তাকে তেরি করেছে, সেও তেরি হয়েছে, তো সেও হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তারপরে কথা শুনতে শুরু করেছে। তারপরে শ্রীকৃষ্ণ কাছে সপ্তম অধ্যায়ে যদি কথা বলো, শ্রীকৃষ্ণ তো বিশ্বরূপ দর্শন তো অনেক পরে দিয়েছে, এখন বলো প্রথমে আমার এমনি বোঝা হয়ে গেলো, থিওরি বুঝে নিলাম, প্র্যাকটিক্যালি করলাম না, তিনি প্র্যাকটিক্যাল করিয়ে দিলেন দশম অধ্যায়তে, লা দেখ এই দেখ এই দেখ এই দেখ, হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো কৃষ্ণ, তুমি যা বলেছো সেটা ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে। একাদশ অধ্যায়তে তারপরে বিশ্বরূপ দর্শনের তুমি মহিমা গান করিতেছে, বা তোমাকে এমন দেখছি, তোমাকে এমন দেখছি, তোমাকে এমন দেখছি, তারপরে নামতে শুরু করছে, এই এমন রূপটাকে কি করে যে ভজনা করবো, তাই বারো অধ্যায় টুয়েলথ অধ্যায় ভক্তি যোগ করো, হ্যাঁ না? তো এইরকম করে 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 তারপরে অ্যাডভান্স স্টাডিজ চলে আসছে, হ্যাঁ অ্যাডভান্স স্টাডিজ ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ আরও পড়া পড়ে বোঝা মুশকিল, আর পড়ানো আরও মুশকিল, ত্রয়োদশ অধ্যায় এত মুশকিল হয়, ওটা সব থেকে মানে মুশকিল যোগ হচ্ছে ক্ষেত্র ক্ষেত্র যোগ, ওটা বোঝানো মুশকিল হয়ে যায়, কেন যে দ্বিতীয় অধ্যায়তে যেরকম বোঝানো অনেকবার মুশকিল হয়েছে, আত্মনা তো মুক্তে আত্মনা 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 বলছে, কোথায় কোথায় আত্মা আত্মাকে মনকে মনকে বলছে, আর কোথায় কোথায় আত্মনা যে হচ্ছে শরীরকে বলছে, কোথায় কোথায় আত্মনা যে আছে আমাদের অশরীরকে বলছে। তবেও দ্বিতীয় অধ্যায়তে অনেকজন পণ্ডিতরা বুঝিয়ে দেন, কিন্তু ত্রয়োদশ অধ্যায় আরও মুশকিলে পড়ে যায়, যেখানে ক্ষেত্র অক্ষেত্র যোগ বলতে হয়, ইয়া বোঝাতে হয় ইয়া বুঝতে হয়। তো আমি যতটা বুঝেছি এতটা তোমাকে বোঝাতে পারি না, বোঝাতে পারি না, আর যতটা বোঝাতে তোরা বুঝতে পারো
সেটাতে আবার তুমি কাউকে বোঝাতে চাইলে ওর ভিতরেও তোমাকে নিজের আইডিয়াটা ঢুকা দিয়ে আবার ওটা এনরিচ হবে, আবার উঠবে। তো বুঝিয়ে দিলাম ধর্ম যে সম্পর্কে যে আছে, আমরা যা চিন্তন করলাম সেটা আবার আমার ভিতরে এলো। সম্ভবামি যুগে, মানে আমার ভিতরে এই যুগটা সম্ভবামি যুগে যুগে, এখন আমি ওই কথাটাকে আমি লোকজনকে দিচ্ছি। তো এটা একটা একভাবে দীক্ষা হয়ে গেল, একভাবে বুঝিয়ে দেওয়া হলো। এখন আমার ভিতরে এই পাত্রের ভিতরে কীরকম ঢুকলো সেই কথাটি আগে ওই রকম জানে। তাই হচ্ছে ধর্মটাকে বোঝা সবথেকে শক্ত, সবথেকে শক্ত জিনিস হচ্ছে ধর্ম বোঝা। যুদ্ধ করার শিখা তবেও ভালো সরল আছে, কিন্তু ধর্ম বোঝা সব থেকে মুশকিল। আর যে কেন ধর্ম সম্মূর্যটা, কেন এর আগের শ্লোকদের ভিতরে অর্জুন যে আছে তাদের তার কাছে বলেছিল যে আমাদের লোক মরে গেলে, আমরা মরে গেলে আমাদের স্ত্রী লোকদেরকে ওরা তুলে নিয়ে যাবে, তারপরে যে সন্তান হবে সে আমাদেরকে চিন্তা করতে পারবে না, চিনতে পারবে না আমাদের পূর্বজদের। এই মানে ও ধর্মের জিনিসটা বলছে যে রিচুয়াল, যে ঘন্টি বাজানো, এই করা আর সেই জল দেওয়া, আগুনে এই করা, এতটুকুই ধর্ম বুঝেছিল অর্জুন, বুঝলে তো। ধর্ম অর্জুন ধর্ম জানে না সেটা নয়, অর্জুন ধর্ম জানে, যতটুকু জানে সেটা বলে দিয়েছে। তাই তো অর্জুন তাকে বলছে, এখন তুমি বলো ভাই, আমি তো ধর্মের কথা বললাম, এখন তুমি বলো তো আমার ধর্ম ঠিক কি না, তুমি বলো ধর্মে কি আছে। তাই তো সম্মুড হয়ে যায়, মুড হয়ে যাচ্ছে, কেন কি ওটা ধর্মের কথা, ও ধর্মেরই কথা বলেছে, কিন্তু সেই ধর্মটা হচ্ছে যাকে বলি নিম্নতর সত্যে। আর শ্রীকৃষ্ণ বলতে যাচ্ছে উচ্চতর সত্যের কথা বলছে, যে উচ্চতর সত্যের থেকে যদি আমি দেখতে শুরু করি, তখন তুমি যে করতে যাচ্ছ সেটা হচ্ছে কূপ মণ্ডূপের কথা, যে কুয়োর ভিতরে যে ব্যাঙ বসে আছে সেরকম তুমি কথা বলিতেছ। কিন্তু শ্রীকৃষ্ণ বসে আছেন সমুদ্রের একটা বড় ব্যাঙ, তিনি সমুদ্র ঘুরে নিয়েছেন, তাই শ্রীকৃষ্ণ সমুদ্রের কথা বলছেন, ধর্মকে তিনি বিশাল সমুদ্রের ভাবে দেখছেন, আর অর্জুন ধর্মকে শুধু কুটুম্বীর ভিতরে দেখছেন, বুঝলে কিনা। কুটুম্বীর জায়গায় যদি মানো এখানে অন্যজন যদি থাকতো, অর্জুন নিশ্চয়ই তখন যুদ্ধ করার জন্য সঙ্গে সঙ্গে লেগে পড়তো। কুটুম্বী তো আছে সামনে, তার মানে কুটুম্বী ছাড়া যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো অর্জুনের ভিতরে এই প্রশ্নই উঠতো না। আর মানুষের জীবনে সব থেকে বড় কথা তো এখানে আসে যে আমরা যে প্রথমে থাকি কোথায়, কুটুম্বের ভিতরে থাকি, পরিবারের ভিতরে থাকি, তাদের থেকে আমরা পোষণ পেয়ে বড় হই, আর আমরা যেমন যেমন বড় হই আমরা তাদের জন্য পোষণের জন্য চিন্তা করি। কিন্তু তার থেকে বাইরের জিনিসটা, তার থেকে বাইরের কথাটা যে আমি যা করছি সেই জিনিস দিয়ে এই পুরো কুটুম্বের হচ্ছে, কুটুম্ব ছাড়াও একটা এমন জগৎ আছে যেখানে যেটা আমার কুটুম্বকে পোষণ দিচ্ছে, সেটার ধর্মটা যদি পালন না করে কুটুম্ব কি করে বাঁচবে, কুটুম্বই বাঁচবে না। তাই তো বলছেন যে সমাজ হলো, সমাজ থেকে তারপরে রাজ্য হলো, রাজ্য থেকে আবার পুরো দেশ হলো, দেশ থেকে পড়ো পড়ো বিশ্ব সংসার হলো, এটা যে আছে পরের কথা আসছে, কিন্তু এটা পরের নেই, এটা প্রথম থেকে শুরু হচ্ছে। কেন যেমনই আমি এই কুয়োতে বসে আছি, আমার বিকাশও কুয়ের মতোই আছে, আমার বিকাশ বৃহত্তর নয়, আমি ওই এমন করে বসে আছি, তো আমার কাছে জ্ঞানও তো এরকমই থাকবে। আর শ্রীকৃষ্ণ যেমন বলতে শুরু করছে যে এমন উচ্চতর সত্যের কথা বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, যেটা তার ওকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করে দিয়েছে। এখন তুমি ভাবো একটা পিএইচডি পড়াশোনা করা লোক, ইয়া মানলো একটা ডক্টরি করা লোক, যেরকম অপারেশন করবে সে তার মতো কেউ ভালো অপারেশন যে পাঁচ ক্লাস পড়া সে লোক করতে পারবে? তো এটাই হচ্ছে, সে পাঁচ ক্লাস ধর্মের সম্পর্কে পাঁচ ক্লাস পড়া অর্জুন নিজের ধর্মের যতটুকু কথা আছে সে বলে দিল, আর কৃষ্ণের কাছে ধর্মের সম্পর্কে যত কিছুটুকু জানা সে নিজের বলে যাচ্ছে, তার জন্য অধ্যায়ের উপর অধ্যায় হয়ে যাচ্ছে, আর কৃষ্ণ অর্জুনের যে ধর্মটা এতটুকুই যে ভাবনা চেতা এতটুকুই হয়ে যাচ্ছে। তাই এটা বলছে ধর্ম সম্মূঢ় চেতা, কেন যে ধর্ম সম্মূঢ় হয়ে গেল, অর্জুন কি ধর্ম জানতো না? হ্যাঁ অর্জুন ধর্ম জানতো, কিন্তু যা কিছু জানতো সেটা বলার পরে তিনি নিশ্চিত করে বসে গেলেন যে আমি আর এটা করবো না, সেটা করবো না, তুমি এখন বলো কি করবো, বুঝলে। যে তুমি বললে না সব থেকে ভালো কথা বলেছ, ভগবান আমার বন্ধু, দোস্ত হচ্ছে, দোস্ত থেকে বড় নিকটস্থ সম্পর্ক কেউ নেই, খুঁজে দেখে নাও, হ্যাঁ না। দোস্তি যেটা আছে সেটা হচ্ছে মানে পুরো জীবনে এক আর দুজন খুব ভালো দোস্ত থাকে। আচ্ছা আমাদের যে সামাজিক পরিবেশ যে সরঞ্জন আছে তার ভিতরে যে বিয়ে করা হয়, বিয়ের ভিতরে একটা স্ত্রীকে অঙ্গীকার করা হয়, তাকে কিছু বচন দেওয়া হয় সেও বচন দেয়, দোনই সব থেকে ভালো দোস্ত হয়ে কাটা হয়,
উনি বন্ধু হয়ে কাটায়। এখন যদি দোনার ভিতরে বন্ধুত্ব না থাকে তার পরিবার কুটুম্ব গুলো ভেঙে যায়, কুটুম্ব সত্য নাশ হয়ে যায়। যদি মানো ছেলে অন্য দিকে চলে যায় সে করবেটা কি, মহিলা তার অন্য দিকে চলে যায়, বাচ্চারা কি করবে, সেও অন্য দিকে চলে, কুটুম্ব পুরো সত্যনাশ হয়ে যায়। তাই সব থেকে ভালো দোস্তি ওখানে আমরা যেমন ঠিক চোখে ছোট চোখে যদি দেখি এই দুটোর চোখটাই হচ্ছে যে এরা বন্ধুত্ব। আর এখানে দেখো এই যে বন্ধুত্বটা আসছে এখানে তিনি ছোটবেলার বন্ধু, পড়াশোনাতে বন্ধু, তারপরে যুদ্ধ করাতে বন্ধু, রাজা রাজা তো হওয়ার বন্ধু, আর তো আর তারা ঈশ্বরের দিকে এগোচ্ছে সেটাতেও বন্ধু। আর শ্রীকৃষ্ণ তার কাছে কিছু লুকিয়ে রাখেনি, তাকে নিজের মহত্ব তত্ত্ব যে আছে, নিজের যে এত বড় রহস্যে যে বলেছেন রহস্যে আছে না, রহস্যের সম্পর্কে তিনি একটা আমাদের ওটা আছে কি বলছে অধ্যায় আছে, আর মানে সেগুলো বুঝে দিয়েছে তাকে, এমন যুদ্ধের মানে তাকে ও দর্শনটাও করে দিচ্ছে। তাহলে ভাবো যে যেমন শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রের সঙ্গে যে বন্ধুত্ব ছিল, গুরু শিষ্যের তো কোনো কথাই ছিল না, হ্যাঁ না, আপনি আমাকে এটা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, মাকে আপনি গিয়ে বলুন, সেও চালু আছে, যা যা তুমি গিয়ে বল, তো এটা বন্ধুত্ব নেই তো আর কি। হ্যাঁ, তারপরে দেখো এমনই বন্ধুত্ব আছে, বন্ধুরা নরেন্দ্র বন্ধুরা এসে বলে আচ্ছা সে তো সিগারেট খায়, সে এমন আছে, সে তো বাজে লোকদের সঙ্গে শীষ মারে আর কথা বলে এই করে সেই করে, তো ঠাকুর রেগে গেছে, আমাকে মা দেখেছে, মা কখন মিথ্যা বলে না, তার শ্রী কি বলছে তোরা এসে উল্টা পুল্টা বলেও নরেন্দ্র সম্পর্কে আমি বিশ্বাস করবো না, এমন কথা আমার বন্ধু এমন হতেই পারবে না। মানে ভাবো তুমি যে শ্রী শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রের ভিতরে কত যে এত প্রেম ভাব রয়েছে, এত যে প্রগাঢ় জিনিস। তো শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রকে বলছে আচ্ছা তোমাকে আমি সব দিয়ে ফকির হলাম, বলো তো কাকে দেয়, নিজের সন্তানকে দিয়ে লোক ফকির হয়, হ্যাঁ না। নরেন্দ্র তো লাস্ট টাইম পর্যন্ত খোঁচাচ্ছে, এখন এখনো যদি ও বলে যদি আমি আপনার তারে মানবো, তাহলে ভাবো তো এই বন্ধুত্ব কি রকম আছে, বন্ধুত্বই আছে। তো সেই বন্ধুত্ব না আমরা গীতাতে দেখছি অর্জুন আর কৃষ্ণের সম্পর্কে, তো দেখো এই জিনিসটা এখন পর্যন্ত চলে আসছে, হ্যাঁ না, যে অবতারের ভিতরে এমনও দেখা আছে যে যে বন্ধু হয়ে যে ভগবানের সঙ্গে থাকে তার একটা আলাদা আনন্দ। আমরা ভগবানকে ডাকবো বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, ঠাকুর নিজে ইংরেজিতে বলেছে, ও এই হাজরা যেমন রসকে তোমার ফ্রেন্ড তেমনই নরেন আমার ফ্রেন্ড, ঠাকুরের কথা আছে, ঠাকুর এমন বলেছে। তো এরকম আছে, এরা দুনো বন্ধু। তাই ধর্মের সম্পর্কে ঝামেলা সেটাও তাকে জিজ্ঞেস করেছে, পরিবারের সঙ্গেও যখন পুরো মহাভারত দেখেন মাঝে মাঝেই অর্জুন যে আছে তাকেই জিজ্ঞেস করছে, হ্যাঁ প্রত্যেক জায়গায় তাকে নিয়ে টেনে টেনে নিয়ে আসছে, আরে এটা কি করবো রে বল আর কি করবো, আচ্ছা আমরা যেমন আচ্ছা দাদা এটা কি করবো ভাই দেখতো, হ্যাঁ তো এই জিনিসটা। তাই এই শ্লোকটি যেটা আছে খুব সুন্দর আছে, আর এই যে শ্লোকটি তোমাকে দেখা দেওয়া হলো সেটাও খুব সুন্দর আছে। দোনার ভিতরে কথা আছে, কি কথা, কার্পণ্যের দোষ, আমার কি হয়ে গেলো রে, আমার কি হয়ে গেলো তুমি দেখ রে কি করলো, আর ওখান থেকে সবকিছু সাফ হয়ে গেল, ঠিক হয়ে গেলো রে, একদম ঠিক হয়ে গেলো, তোমার জন্যই ঠিক হয়েছে। এই বন্ধুত্বের কথাটা এখানে আনতে হয়, কার্পণ্যের দোষ হলেও এখন আমার বন্ধুকে এমন অবস্থায় দেখে আমার কি ভালো লাগবে, আমি চেষ্টা করব, প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব, আর ও বলবে আমি ঠিক হয়ে গেছি রে, না ছাড়বো না, আমি জানি যে তোর ঠিক হয়নি, তো ও বলবে আমি ঠিক হয়ে গেছি, আমার জানা আমি যে বোঝাই যা তুমি সাল ভাগ এখানে, না ছাড়বে না, ও জানে যে ঠিক হয়নি। তো এরকম ওদের প্রেম, আর এরকমই এই জ্ঞানের চর্চা, এর ভিতরে যে আছে না এক দুজের প্রশ্নের উত্তর আছে, সঙ্গে সঙ্গে মানুষ মানে মানুষ সমাজের সব কল্যাণের কথা হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো গ্রন্থ আসেনি, এখন পর্যন্ত এমন কোনো মানে যেটা সত্যি জিনিসটা আসেনি, এইগুলো হয়েছে, এইগুলো লিখেছে, এইগুলো মানে মহাভারত কার লেখা আছে বলো, মহাভারত কে লিখেছে, ঈশ্বরী কৃপা রয়েছে তাদেরকে, মানে আমরা এখন মেনেই নিয়েছি, এরা এইরকম প্রভাবশালী, আমরা মেনেই নিয়েছি তাদেরকে, ভগবানের জায়গায় বসাই, হ্যাঁ
ওই রকমই মেনে চলি। তো মানুষটা যে সবসময় যে প্রশ্নের হাড়ি সবসময় সন্দেহ করতে থাকে, আর বাচ্চা সরল বাচ্চা কখন সন্দেহ করে না। সরল বাচ্চা যে জানে জানে না শ্রীকেশ কি ভেলকিবাজি করবে আর বলবে ঠিক হয়ে গেছে, ফু ফু করে দেবে ঠিক হয়ে গেছে, হ্যাঁ না মন্ত্র করে দেবো ঠিক হয়ে যাবে আর চলো স্কুল পড়তে যাও, আর সে তো একদম সরলভাবে চলে যায়। তো ওটাই আছে, সরলভাবে ভগবানকে বন্ধুর মতো মেনে সব নিজ হৃদয়ের সব কথা বলে দিতে হবে। তারপরে কি আছে দেখবে কি করে যে সাহায্যতা সাহায্য ঠাকুর করবে না, করবেই। এখন পর্যন্ত যা আমাদের জীবনে আমরা বলি যা কিছু এসছে, নিয়তি বলা যাবে না ইয়া সংযোগ বলা যাবে না, এটা হচ্ছে আমার জীবনে কোনো না কোনো কর্ম আগে করা, সেই কর্মের ফলটা এখানে এসে গেল, বুঝলো তো। ভগবান এটাকে বলে ফ্রি উইল, যে ঠাকুর ফ্রি উইলের কথা বলে না, তো ভগবান বুঝে দিচ্ছে ভগবানের কাছে। তো আমরা প্রার্থনা করে রাখি তুমি আমার জন্য যেটা ভালো হয় সেটা তুমি করে দাও। ঠাকুর কি বলেন যা প্রভু এ মা তুমি ওদেরকে নিয়ে আসো যারা আসল ধর্মকে যে পেতে চায়, ওরা কোথায় যারা এদের সঙ্গে যে কথা বলছি তারা তো সংসারের কথা বলেন, আমার তো মানে জ্বালা হয়ে গেলে সংসারের কথাবার্তা বলতে, আমি সত্যি করে যারা ঈশ্বরকে চায় তাদেরকে নিয়ে আসো, হ্যাঁ না। তা তিনি কোনো কমই রাখছে না, তুমি তিনি সব কিছু দিয়ে দিতে চাইছেন, তার কাছে যায় না তো, হ্যাঁ যায় না তো তাহলে পাবে কী করে, তাকে খোঁচা দিতে হবে, তাকে প্রার্থনা করতে হবে, তাকে বলতে হবে, তাকে না বললেও কী করে বোঝাবে। কেন উনি যেমন বলছে না আড়াল থেকে মা দেখছে, মাকে তো ডাকতে হবে, তো তিনি তো আছেন এই আড়ালেই তো বসে আছে, না ডাকলে কী করে হবে, হ্যাঁ না। যাক অনেকটা তোমাদের খুব সুন্দর আলোচনা, তোরাই আজকে পাঠ করলেন বলো, সুন্দর হয়নি এই সাত নম্বর শ্লোকটা একবার আপনি পড়িয়ে দিন। আমি তো পড়িয়েছিলাম, এখন আজকে তো তোরাও পড়ালে তুমিও পড়ালে আজকে, না এটা তো ভালো করতে পারলাম আমি, আটকে আটকে যাচ্ছে। সে তো আটকে আটকে ঠিক শিখবে, আমরা আরও তোমাকে কালকে আরও এক সুন্দর করে ঠিক আছে। ওই ঘুমের সময়টা আমার ঠিক ঘুম আসবে আবার কেটে যাবে, আরে না এখন সময় হয়ে গেছে চলো, এখন ওই সময়টা তো রোজই ঘুম পেয়ে যাবে আমার, ও বললে হয় প্রথমটা ঘুম হয়ে যাবে। তাহলে ঠিক আছে আমরা এখন করি, ও করো মুকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ত কৃপা তমহম বন্দে পরমানন্দ মাধবম ওম শান্তি শান্তি শান্তিঃ হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।